আপনি পাপগুলোর লিস্ট করে দু রাকাত নামাজ পড়বেন, সুন্দর করে ওযু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই 30 বছর আমি যত পাপ করেছি, যত পাপ আল্লাহ করেছি, জেনে করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করেছি, প্রকাশ্যে করেছি গোপনে করেছি, যত পাপ আল্লাহ হয়েছে আমার দ্বারা, আল্লাহ তুমি সমস্ত পাপকে মাফ করে দাও। বলবেন আল্লাহুম্মা ইগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারত ওয়ামা আসররত ওয়ামা আ'লানত ওয়ামা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। এটা একটা দোয়া। অথবা বলবেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মা ইসতাতাত আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাক বিনিআমাতিকা আলাই ওয়া আবু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। এটাও পারেন না, বলবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুর। এটাও পারেন না, বলবেন রব্বিগফিরলি রব্বিগফিরলি। এটাও পারেন না, বলবেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার সাথে বলেন রব্বিগফির রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এতটুকু অন্তত বলবেন, বলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি তওবা করবেন ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ পাক কি বলছেন শুনেন, আল্লাহ পাক বলছেন সূরা ফুরকানের শেষের দিকে, আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসবে, ওয়া আমানা এবং ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলা আমালান সালিহান এবং সৎ আমল সম্পাদন করা শুরু করবে, মানে এরপর আর খারাপ কাজ করবে না, বাকি জীবন ভালো কাজ করবে। ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরাই সেই ব্যক্তি, এরাই সেই সব মানুষ যাদের সমস্ত গোনাকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। শুধু গোনা মাফ করে দিবেন না, আল্লাহ পাক বলেছেন শুধু গোনা মাফ করব না, যদি গোনা হয় থাকে 1 কোটি, আল্লাহ পাক 1 কোটি নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। কিসের অপেক্ষা তাহলে এখন? আজকের কোনো অপেক্ষা হবে? আজকে রাত্রে ইনশাআল্লাহ তওবা করে এখনই তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। ওয়াজ শুনে বাসায় গিয়ে জায় নামাজে বিছিয়ে দু রাকাত নামাজ পড়ে খাস খাস তওবা করে এভারেজ মুসলিম হওয়ার তওবা করব না। কিরকম মুসলিম হওয়ার তওবা করবো? যে মুসলিমরা সমাজ পরিবর্তন করে দিয়েছে ওই মুসলিম হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা এটা করতে গেলে কি লাগবে? ফার্স্ট অফ অল আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? প্রচুর পড়াশোনা করতে হবে, জ্ঞানের বিপ্লব চাই, জ্ঞানের পুরো বিপ্লব চাই। তারপরে বেশি বেশি নেক আমল করতে হবে নবীর সুন্নাহ অনুযায়ী, এরপর হালাল খাইতে হবে, তারপরে আদর্শ পরিবার গড়তে হবে, নিজের পরিবারে পর্দা সালাত কায়েম করতে হবে, তারপরে সমাজে সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন, এই যে মানব কল্যাণমূলক কাজ করবেন, সবার সাথে ঐক্যবদ্ধ থাকবেন, বিভক্ত হবেন না, সবার কল্যাণ চাবেন, কারো অকল্যাণ চাবেন না, কারোর সাথে হিংসা বিদ্বেষ গিবত্ব আমাদের মধ্যে যাবেন না, সমালোচনা সংস্কৃতির মধ্যে যাবেন না, আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের কাছে থাকবেন, পলিটিশিয়ানদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন, তাদেরকে বাদ দিয়ে দিনের কাজ করবেন না, তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন, এবং তাদের মধ্যে যারা সৎ যারা তাদেরকে ভোট দিবেন। সমস্যা কি? ডেমোক্রেসি 100% ইসলামিক পদ্ধতি কিনা সেটা পরের প্রশ্ন। এখান থেকে আপনি এখন বের হতে পারছেন না, তার মানে এখান থেকে স্কিপ করা আপনার পক্ষে পসিবল হচ্ছে না। তাহলে যে ব্যক্তি সৎ তাকে কমসে কম নিযুক্ত করেন, সমস্যা কোথায়? তার দ্বারা কিছুটা হলেও তো উপকার হবে। মানে নাই মামার চেয়ে তো কানা মামা ভালো নাকি? খেলাফত তো কায়েম করতে পারছেন না, পারছেন? তাহলে যে পদ্ধতির মধ্যে তুলনামূলক কিছু সৎ মানুষ আছে ওই মানুষগুলোকে নিয়ে আসেন, সমস্যা কোথায়? ইনশাল্লাহ তারাও দিনের জন্য কাজ করবে, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবো ইনশাল্লাহ তারা ইনশাআল্লাহ। আমি খুব স্বপ্ন দেখি, আমি খুব আশা পোষণ করি, আর স্বপ্ন দেখতে হয়, স্বপ্নই আপনাকে ঘুমাতে দিবে না। স্বপ্ন কি? স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন নিয়ে তো মানুষ বাঁচে। একটা উন্নত জাতি গঠনের এবং সব দিক থেকে সমৃদ্ধ একটা দেশ গঠনের স্বপ্ন আমরা সবাই দেখবো, কেন দেখবো না? এই স্বপ্ন নিয়ে আমরা বাঁচবো, ইসলামিকভাবে গর্ব, যাতে বিশ্বের বুকে আমাদের দেশটা মাথা তুলে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ। মাথা তুলে দাঁড়াবো মানে, কাতার একটা ছোট্ট কান্ট্রি না, ঢাকা শহরের সমানও হয়তো না, কাতার এত ছোট কান্ট্রি, এই ছোট্ট একটা কান্ট্রি সারা বিশ্বের বড় বড় অ্যাফেয়ার্সের মধ্যে মাথা ঢুকাচ্ছে। আপনারা কি জানেন যে আমেরিকার সাথে তালেবানদের যে মিউচুয়াল আত্মসমর্পণের বা মিউচুয়াল যেটা হয়েছে সন্ধি, যেটা আমরা বলি যুদ্ধবিরতি, বলা যায় যে আমেরিকার পরাজয় এবং তাদের বিজয়, এটাই বলা যায়। তো এখানে সবচেয়ে ভালো ভাইটাল রোল কে প্লে করেছেন জানেন? এই কাতার, ছোট্ট একটা কান্ট্রি, কাতার হচ্ছে আমাদের আয়তন অনেক বড়। ওই যে বলেছি উত্তর কোরিয়া ছোট্ট কান্ট্রি,
মাথা পচু আয় আমাদের চাইতেও কম কোনো কোনো সময় মিসাইল বানিয়ে রেখে দিয়েছে, আমেরিকা ভয়ে তার সামনে যেতে পারে না। খেয়াল করেছেন? আয়তন কিছুই না, যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, শিক্ষিত হতে পারি, প্রযুক্তির জ্ঞান অর্জন করতে পারি, আমাদের মধ্যে ঐক্য থাকে, আপোষে আমরা মিল মহব্বতের সাথে ন্যায়ের সাথে যদি আমরা সমাজ পরিচালনা করতে পারি, বাংলাদেশও বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। কেন আমরা সবসময় নতজানু হয়ে থাকবো? কি জন্যে আমরা ঋণ চাবো? কেন আমরা ঋণ দিব উল্টা ওদেরকে? আমরা ঋণ দিব ওদেরকে পুরো? আমরা কি দেই নাই মনে করছেন নাকি? একটা সময় ছিল যখন আমরাই সবাইকে লোন দিয়েছি, জানেন? একটা সময় ছিল যখন এই মুসলিমদের লোনের উপরে পশ্চিমারা টিকে থাকতো। আমরা ওদেরকে জ্ঞান দিয়েছি, মেডিকেল সায়েন্স দিয়েছি, প্রযুক্তির সবকিছু দিয়েছি। ওই মঙ্গোলিয়ানরা যখন আক্রমণ করেছিল বাগদাদ আলাকু খায়ের সময়, তখন আমাদের একটা অধঃপতন ঘটেছে, অনেক জ্ঞান অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে। তারপর যখন ক্রুসেড শুরু হলো, ক্রুসেড ব্যাক টু ব্যাক তিন চারটা ক্রুসেড হয়েছে, এই ক্রুসেডগুলোতে মুসলিমদের কিছু অধঃপতন হয়েছে। এরপর যখন অটোম্যানরা রাশিয়ার পক্ষ নিয়েছে আর প্রথম বিশ্বযুদ্ধে যখন ব্রিটেন জয়লাভ করে, তখন মুসলিমদের অধঃপতন শুরু হয়েছে। এর আগ পর্যন্ত মুসলিমরা সারা বিশ্বকে শাসন করেছেন। আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বপ্ন দেখেন, ইতিহাস পড়েন, আল্লাহ পাক সময়ের মূল্যায়ন করতে বলেছেন। প্রিয় ভাইরা, ইতিহাস পড়েন, কোরআনের হিস্ট্রি পড়েন, বিশ্বের হিস্ট্রি পড়েন, নিজের সময়কে মূল্যায়ন করেন, আজকেই তওবা করেন, ফিরে আসেন এবং দিনের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই সময়ের কসম করে আল্লাহ বলছেন, সবাই ক্ষতির মধ্যে আছে। সবাই বলতে কারা? সবাই বলতে সেই সব মানুষ বাদ দিয়ে যারা চারটা গুণ অর্জন করবে। কয়টা গুণ ভাই? মাত্র চারটা গুণ। কয়টা গুণ? এই চারটা গুণ একসাথে অর্জন করতে পারবো ইনশাআল্লাহ? ওয়াদা করছি পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শুনে নেন, সংক্ষিপ্ত করে বলছি। এক, আমাদের সবাইকে মুমিন হতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার। ইমানদার কারা? উত্তর হাদিসে জিব্রিলের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ঈমান, হে নবী আমাকে ঈমান সম্পর্কে বলুন। এই জায়গা একটু ভালো করে বোঝেন, এখানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে কথাটা উঠেছে, এর একটা গোড়ার সমস্যা চলে আসবে, একটু ভালো করে বোঝেন এই জায়গাটা। জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কাকে বলে? আনতুমিনা বিল্লাহ, তুমি আল্লাহতে বিশ্বাস করবে। এক, ওয়া মালায়েকাতিহি, ফেরেশতাগণে বিশ্বাস করবে। দুই, তিন, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবসমূহে বিশ্বাস করবে। চার, ওয়া রুসুলিহি, রাসূলগণে বিশ্বাস করবে। পাঁচ, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করবে। ছয়, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দে বিশ্বাস করবে। একটু মনোযোগ দিয়ে দেখেন, ইমানের ছয়টা পিলার কি ছোঁয়া যায়? এগুলো কি কঠিন? এগুলো কি তরল? এগুলো কি বায়বীয়? এগুলোকে কি জ্ঞানের সংজ্ঞায় ফেলা যায়? ইমানের ছয় পিলারকে চোখে দেখা যায়, স্পর্শ করা যায়? ইমানের ছয় পিলার, এই ছয়টা পিলার, এই ছয়টা পিলারকে কি ল্যাবরেটরিতে ল্যাবে বসে প্রমাণ করা যাবে? এই ছয়টা পিলারকে কি যুক্তি বিজ্ঞান দর্শনের মানদণ্ডে বিচার করা যাবে? যাবে না। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকী কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা এই গায়েবে বিশ্বাস করে। ইমানের ছয় পিলার সবই গায়েব, এই গায়েবে অদৃশ্য বিশ্বাস না করতে পারলে আপনি মুমিন হতে পারবেন না। তো আমাদের আমাদের বিলিভ, আমাদের বিশ্বাসের ভিত্তিটা হচ্ছে অদৃশ্য। আমাদের বিশ্বাসের ভিত্তি কি? অদৃশ্যের জগৎ, গায়েবের জগৎ। আর পশ্চিমাদের বিশ্বাসের জগৎ হচ্ছে দৃশ্যমান জগৎ। এ কারণেই তাদের শিক্ষা সিস্টেমগুলো সব দৃশ্যমান জিনিসে বিশ্বাস করে, অদৃশ্য বিশ্বাস করে না। এ কারণেই তারা এই সব মতবাদগুলোকে বইপত্র নিয়ে আসে। এই ডারউইনের মতবাদ বলেন, এই যে আপনার এটা কি অ্যাস্ট্রোনমিক্যাল ইয়েগুলো বলেন, নাসার গবেষণাগুলোকে বলেন, মঙ্গলের এটা খুঁজতেছে, চাঁদে ওইটা খুঁজতেছে, মানে ওরা চোখে যা দেখবে এটা বিশ্বাস করবে, চোখে যা দেখি না বিশ্বাস করবো না। আর ওই মতবাদটাকে তারা জোর করে মুসলিমদের উপর চাপাতে যাচ্ছে। এ কারণেই মুসলিমদের বইপত্রের মধ্যে এখন এগুলো ঢুকে যাচ্ছে, এই মতবাদগুলো ঢুকে যাচ্ছে।